নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও একটি নতুন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি এই ভিডিওতে আশাকর্মী নিয়োগের সম্পূর্ণ তথ্য তুলে ধরব। আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন। এখানে বলা থাকবে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোয়ালিফিকেশন কী লাগবে, এইভাবে সমস্ত তথ্য এই ভিডিওতে তুলে ধরব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আরও নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রথমে জানার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার রামপুরহাট মহকুমারের অন্তর্গত ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রতে এই আশাকর্মী নিয়োগ করা হবে। এখানে বলা হচ্ছে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলিতে স্থায়ীভাবে বসবাসকারী মহিলারাই কিন্তু এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই আশাকর্মী নিয়োগের অ্যাপ্লিকেশন করার জন্য কিছু নিয়মাবলী এখানে বলা হয়েছে, যেটি হলো কেবলমাত্র বিধবা বিবাহিত মহিলারাই কিন্তু এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স নিয়ে এখানে বলা হয়েছে 22 থেকে 40 বছরের মধ্যে হলে এই চাকরির জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যোগ্যতা রাখা হয়েছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এরপর এই আশাকর্মী পদের জন্য আবেদন করার জন্য কিছু ডকুমেন্টস আপনাদের লাগবে। সেই সব ডকুমেন্টসগুলো কি আমরা দেখব। প্রথমেই যেটি লাগবে সেটি হচ্ছে জন্ম তারিখের একটি প্রমাণপত্র, অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অথবা বার্থ সার্টিফিকেট, এই দুটোর মধ্যে একটি কিন্তু লাগবে। এবং এখানে বলা হচ্ছে সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই দুটি কিন্তু লাগবে। এরপর আপনারা যদি কোনো কাস্ট থেকে বিলং করেন তাহলে কিন্তু অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র লাগবে, অর্থাৎ যেটি কাস্ট সার্টিফিকেট বলা হয়। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট লাগবে। প্রার্থীদের স্বাক্ষরসহ দুকপি রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। এবং এখানে আরও বলা হচ্ছে আবেদনকারীর নামসহ ডাকযোগে সম্পূর্ণ নিজের ঠিকানা উল্লেখিত খাম 22 টাকার টিকিট সহ আপনাদের কিন্তু উপরিউক্ত যে ডকুমেন্টসগুলি বললাম সেগুলি কিন্তু জমা করতে হবে। এরপর এই যে আপনারা খামে করে উপরিউক্ত ডকুমেন্টসগুলি জমা করলেন, এগুলি কিন্তু আসল, যেগুলি সেগুলি কিন্তু ইন্টারভিউর সময় আপনাদের ভেরিফাই করা হবে। এরপর আবেদনটি আপনারা কিভাবে জমা করবেন সেটি এখানে বলা হয়েছে আবেদনপত্র প্রার্থীর নাম, ঠিকানা, পদ ও স্থান উল্লেখিত করে মুখবন্ধ খামে রেজিস্টার পোস্টের দ্বারা সেটিকে জমা করতে হবে। জমা করবেন কোথায়? জমা দেওয়ার স্থান হলো সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকরণ, অর্থাৎ বিডিও অফিস যেটিকে বলা হয়, সেই অ্যাড্রেসে পাঠাতে হবে। এখানে বলা হচ্ছে আবেদনকারীর নিজে হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা দেওয়া কোনো আবেদনপত্র গ্রাহ্য কিন্তু হবে না। এটি কিন্তু আপনারা ভালো করে এই পয়েন্টটি আরেকবার পড়ে নেবেন বা দেখে নেবেন। আবেদনপত্র গ্রহণ করার তারিখ হলো 9/8/2024 থেকে শুরু হবে এবং 30/8/2024 পর্যন্ত এই সময়টি কিন্তু থাকবে, অর্থাৎ 9/8 থেকে 30/8 পর্যন্ত আপনারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবারে এখানে বলা হচ্ছে শূন্য পদ ভিত্তিক, এখানে শূন্য পদের একটি লিস্ট দেওয়া হয়েছে, সেটি আমরা ভিত্তিক জমা দরখাস্ত যোগ্য আবেদনকারীকে কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে। আবেদনকারীকে নির্দিষ্ট দিনে উপস্থিত হওয়ার দিনক্ষণ পত্র দ্বারা জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনাদের যে অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ডে আপনাদের কবে ইন্টারভিউ হবে কিন্তু লেখা থাকবে। এরপরে এখানে বলা হচ্ছে ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ 25/9/2024 থেকে 26/9/2024 রাখা হয়েছে। বিশেষ কারণবশত দিনক্ষণের পরিবর্তন হতে পারে, অর্থাৎ এই যে 25/26 দুটি ডেট দেওয়া হয়েছে এটি একটি টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, এর মধ্যেও ইন্টারভিউ হতে পারে অথবা সেটি পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তনের ডেট আপনাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, যে ডেটেই হবে। এরপরে এখানে বলা হচ্ছে আবেদনপত্রের নমুনা এবং ব্লক ভিত্তিক কত শূন্য পদ আছে তা এই নিচের লিস্টে দেখানো হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রের যে ফর্মটি সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই এই নোটিফিকেশনটি ডাউনলোড করার পর এই ফর্মটি আলাদা করে প্রিন্ট করবেন।
প্রিন্ট করার পর যেসব নির্দিষ্ট ডকুমেন্টসগুলি চেয়েছে সেগুলি সম্পূর্ণ জেরক্স কপি এবং এই আবেদনপত্রটি সম্পূর্ণ ফিল আপ করার পর একটি খামের মধ্যে সেটি যেরকমভাবে আগে আমি বললাম এই ভিডিওর পূর্বে সেইভাবে কিন্তু আপনারা যে বিডিও অফিসের ঠিকানা আছে সেই বিডিও অফিসের ঠিকানাতে কিন্তু পাঠাতে হবে ভায়া পোস্ট। এরপর এখানে বলা হচ্ছে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আপনারা আবেদন করছেন, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এখানে লিখতে হবে আবেদনপত্রটিতে। তারপরে কোন গ্রামের জন্য আবেদন করছেন সেটিও কিন্তু এখানে লিখতে হবে, পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, আবেদনকারীর নাম বাংলাতে লিখতে হবে, আবেদনকারীর নাম ইংরেজিতে বড় হরফে লিখতে হবে এবং জন্ম তারিখ সেটি লিখতে হবে এবং 1/1/2024 অনুসারে আপনাদের বয়স কত হচ্ছে সেটিও কিন্তু এখানে দিতে হবে। আবেদনকারীর স্বামীর নাম বাংলাতে লিখতে হবে, আবেদনকারীর স্বামীর নাম ইংরেজিতে বড় হরফে লিখতে হবে, আবেদনকারীর পিতার নাম বাংলাতে এবং ইংরেজিতে দুটোই লিখতে হবে। এবারে বসবাসের ঠিকানা এখানে গ্রাম, পোস্ট, থানা, পিনকোড, জেলা, জেলা এখানে উল্লেখ করা আছে যেহেতু এটি বীরভূম জেলার অন্তর্গত এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, ফোন নম্বর দিতে হবে এবং বৈবাহিক স্থিতি আপনারা বিবাহিত না বিবাহ বিচ্ছেদ, বিধবা, এই সমস্তগুলি আপনারা যেটি হবে সেটি দেবেন। জাতি এখানে যে জাতিতে আপনারা বিলং করছেন অর্থাৎ জেনারেল, এসটি, এসসি সেগুলি কিন্তু আপনারা টিক করবেন যে জাতির মধ্যে আপনারা পড়ছেন। জন্মগত শংসাপত্রের নাম্বার এবং তারিখ সেটি কিন্তু দিতে হবে, রেশন কার্ডের নাম্বার দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলির কিন্তু জেরক্স কপি অবশ্যই আপনাদের দিতে হবে যেগুলি আগে আমরা বললাম ভিডিওতে আলোচনা করলাম। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম এখানে লিখতে হবে, মাধ্যমিক হলে মাধ্যমিক লিখবেন, সমতুল্য যদি অন্য কোনো পরীক্ষা হয় তাহলে সেটি লিখবেন, পরীক্ষার বছর অর্থাৎ কোন বছরে সেই আপনারা পরীক্ষাটি দিয়েছিলেন, মোট নম্বর কত পেয়েছিলেন এবং কত নম্বরের পরীক্ষা ছিল সেগুলি কিন্তু সমস্তগুলি দিতে হবে। এবারে এখানে নিচে দেখুন আরও উল্লেখ করা আছে দরখাস্তের সঙ্গে নিম্নবর্ণিত নথিগুলি আপনারা কী কী দিচ্ছেন সেগুলি কিন্তু এখানে টিকচিহ্ন দেবেন, যে যদি অ্যাডমিট কার্ড দেন তাহলে অ্যাডমিট কার্ড সেটি টিকচিহ্ন দেবেন, বা স্থায়ী বাসিন্দার যে প্রমাণপত্র সেটি আপনারা দিবেন, যদি আপনাদের কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে দেবেন, মাধ্যমিকের বা সমতুল্য মার্কশিটের যে জেরক্স কপি সেটি আপনারা দিবেন। এরপর আপনাদের দু কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ সেটি দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে যে পাসপোর্ট ছবিগুলি দিবেন সেখানে দেখুন এখানে এক কপি ফর্মের সঙ্গে সেটা দিতে হবে, অন্যটি সেফ অ্যাড্রেস খামের মধ্যে দিতে হবে। 22 টাকার ডাক টিকিট সহ নিজের নাম, ডাকযোগে সম্পূর্ণ ঠিকানা, নাম লেখা একটি দিতে হবে, এটা কিন্তু মোবাইল নম্বর সহ। এরপর এই ফর্মটি ভালো করে ফিল আপ করার পর আপনারা এখানে স্বাক্ষর করবেন, আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর যেখানে লেখা আছে ঠিক তার উপরে তারিখ দেবেন। এই তারিখ দেওয়া হলো আপনারা এই ফর্মটি ভালো করে ফিল আপ হয়েছে কি না সেটি কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। যদি কোনো জায়গায় কাটা বা ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি আলাদাভাবে জেরক্স করে রাখবেন, সেই জেরক্সটি আবার পুনরায় ফিল আপ করে সেটি জমা করবেন। এরপরে এখানে যে ব্লক ভিত্তিক যে রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি লিস্ট এখানে বলা হয়েছে সেটি আপনারা দেখবেন, নোটিফিকেশনটি ডাউনলোড করার পর বিভিন্ন ব্লকের জন্যে বিভিন্ন যে পোস্ট আছে, ভ্যাকেন্সি পোস্ট আছে সেটি কিন্তু আপনারা দেখবেন, পঞ্চায়েত অনুসারে এখানে কিন্তু দেওয়া আছে। তো এই ছিল বীরভূমে যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তা নিয়ে একটি ছোট্ট ভিডিও। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।